بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রমজান বিষয়ক প্রশ্ন উত্তর পর্বে আজকে আমাদের আলোচনার বিষয় মহিলারা তাদের যে বিশেষ সময়ে মেনস্ট্রুয়াল পিরিয়ডিং টাইম রয়েছে সেই সময় আসলে তারা রমজানের রোজা কিভাবে রাখবে এবং ওই সময় তাদের করণীয় কি এক্ষেত্রে আমি দুটি বিষয় একটু বলতে চাই একটি হলো নামাজ সংক্রান্ত বিষয় অর্থাৎ মহিলারা তাদের মাসিক চলাকালীন সময়ে নামাজের সময় কি করবে এবং পবিত্র রমজান মাসে যদি তাদের মাসিক বা মিন্স শুরু হয়ে যায় তাহলে তখন তারা কি করবে এক্ষেত্রে কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী মহিলাদের জন্য তাদের মাসিক চলাকালীন যে নামাজের ওয়াক্তগুলো থাকবে নামাজের তো সে পড়তে পারবে না তার ওই সময়ের বিশেষ সময়ের কারণে কিন্তু ওই সময় নামাজের ওয়াক্ত এবং নামাজের আদবের জন্য সম্মান রক্ষার্থে তিনি নামাজের স্থানে বসে বিভিন্ন ধরনের জিকির আজকার তাসবিহ তাহলিল পড়বেন এটি নামাজের মাসালা বাকি রইল রমজানের রোজার মাসালা অথবা অন্য সময় রোজার মাসালা মহিলারা রমজানে হায়েজ অবস্থায় বা মাসিক অবস্থায় রোজা রাখবে কিনা এক্ষেত্রে শরীয়তের বিধান হলো হায়েজ চলাকালীন বা নিফাস চলাকালীন মহিলা রোজা রাখতে পারবেন না সেক্ষেত্রে তিনি পরবর্তীতে রমজান মাসের রোজাগুলো যে কয়টি রোজা তার ভাঙা পড়ে যাবে তিনি পরবর্তীতে এই রোজাগুলোর একটি করে কাজা করে নেবেন যদি কোনো মায়ের বা বোনের পাঁচ দিন তার রমজানের রোজা ভাঙা পড়ে যায় তাহলে তিনি পরবর্তীতে রমজান যাওয়ার পর তিনি বাকি পাঁচটি রোজা কাজা করে নেবেন যদি কারো সাতটা ভাঙা পড়ে যায় তিনি সাতটা রমজানের রোজা কাজা করে নেবেন এক্ষেত্রে একটি বিষয় হলো যে রমজান মাসের রোজার যেই ফরজ কাজা রয়েছে সেটিকে আপনার অন্যান্য নফল রোজা থেকে প্রায়োরিটি বা প্রাধান্য দিতে হবে আমরা অনেকেই চিঠি করে থাকি রমজানের পরে বিভিন্ন নফল রোজা আমরা রেখে থাকি মা বোনেরা তো তাদের জন্য উত্তম পরামর্শ হলো তারা রমজান পরবর্তী সময়ে রমজানের যে ফরজ রোজার কাজাগুলো রয়েছে সেই রোজাগুলো আগে কাজা করবেন পরবর্তীতে তারা নফল রোজাগুলো আদায় করবেন বা রাখতে চাইলে রাখবেন নফল রোজার মধ্যে অনেক রোজা রয়েছে যেগুলো শাওয়ালের ছয় রোজা হতে পারে অথবা অন্যান্য কোনো নফল রোজা যদি তিনি রাখতে চান সেটি অবশ্যই রমজানের কাজা রোজার পরে করলে উত্তম হবে আরেকটি বিষয় হলো অনেক সময় অনেক মা বোনেরা রমজানের রোজা রাখার জন্য বিভিন্ন ঔষধ বা ট্যাবলেট গ্রহণ করে মেনস্ট্রুয়েশন বন্ধ করে থাকেন এক্ষেত্রে শরই মাসালা হলো যদি এতে তার কোনো শারীরিক ক্ষতি না হয় এবং কোনো বিশেষজ্ঞ দিনই ডাক্তার তাকে এ পরামর্শ দিয়ে থাকেন এবং তার শরীরের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা না থাকে কেননা আল কোরআনে সুরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টতই বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেদের জন্য ক্ষতিকর কোনো অ্যাক্টিভিটিস বা কার্যক্রম তোমরা গ্রহণ করো না সেক্ষেত্রে যদি তার শারীরিক কোনো ক্ষতি না হয় এবং কোনো বিশেষজ্ঞ দিনই ডাক্তার তাকে সাজেস্ট করেন যে তিনি এটি করতে পারবেন তাহলে তিনি রমজান মাসে ওষুধ খেয়ে মিন্স বন্ধ রেখে রোজা রাখাতে কোনো ক্ষতি নেই আর যদি তার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি রমজান মাসে ওষুধ গ্রহণের মাধ্যমে মিন্স বন্ধ রাখবেন না পরবর্তীতে স্বাভাবিক নিয়মে রোজাগুলো কাজা করে নেবেন আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু